gentlemen, may I have your attention, please? The show starts in 5, 4, 3, 2, 1, go. Assalamu alaikum. সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। সাথে আছি আমি মোহাম্মদ জাবেদ হাসান এবং আমার সাথে আছি আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ, রিসার্চের দুজন অ্যাক্টিভ সদস্য, দুজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। সাথে আছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর মহসিন সিয়াম, স্বাগতম। এবং আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে আছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর কেয়া কর্মকার, আপনাকেও স্বাগতম। নমস্কার, ধন্যবাদ। তাই স্বাগতম জানাচ্ছি। ঠিক কোরবানি ঈদের পরপরই আমাদের ইউনিসার্স ভয়েসের সাপ্তাহিক আয়োজন এর পঞ্চম পর্বে। হাঁটি হাঁটি পাপা করে একের পর এক পর্ব নিয়ে আমরা ইউনিসার্স ভয়েস এগিয়ে যাচ্ছি ইউএসএস এর সাথে। ঠিক সেখানে আজকে আমাদের এই আলোচনা সভায় যে বিষয়টিকে আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে ঈদের এই আনন্দ আসলে কি প্রতিটি মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা। হ্যাঁ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই আনন্দ সার্বজনীন এবং এই আনন্দ মানুষের কাছে, সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। ঠিক সেখানে কি হচ্ছে, এই ঈদের এই আনন্দটি আসলে কি সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এর সমাধান কি হওয়া উচিত বা সমাজে এখন বর্তমান প্রেক্ষিতে আসলে কোথায়, ঠিক সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই পর্বে। তাই অতিথিদেরকে আবারও স্বাগতম জানিয়ে চলে যাবো পরিচয় পর্বে। প্রথমেই আমি পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানাবো ক্যাম্পাস অ্যাম্বাসেডর মহসিন সিয়ামকে। মহসিন সিয়াম, আসসালামু আলাইকুম। আমি একে মহসিন সিয়াম, আমি ইউনিসেসের ক্যাম্পাস ভাইস অ্যাম্বাসেডর হিসেবে আছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের পক্ষ থেকে। আমি বর্তমানে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিতে থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে। অসংখ্য ধন্যবাদ মহসিন সিয়াম, ধন্যবাদ। চলে যাব কেয়া কর্মকারের কাছে। ক্যাম্পাস অ্যাম্বাসেডর কেয়া কর্মকার, আপনার পরিচয়টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি কেয়া কর্মকার দীপা, আমি হচ্ছে ইউনিসেস এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আমি বর্তমানে আছি শহীদ সোহরাওয়ার্দি সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট বিভাগে। অসংখ্য ধন্যবাদ। আমরা জেনে নিলাম আমাদের আজকের অতিথিদের পরিচয়। আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়, মূল পর্বে। ঠিক কি ভাবছেন, ঈদের এই সার্বজনীন আনন্দ কতটুকু পৌঁছাচ্ছে পিছিয়ে পড়া মানুষের কাছে, কতটুকু পৌঁছাচ্ছে এই বঞ্চিত মানুষের কাছে, ঠিক সে বিষয়ে জানার জন্য আমি প্রথমেই চলে যাব ক্যাম্পাস ভাইস অ্যাম্বাসেডর মহসিন সিয়ামের কাছে। মহসিন সিয়াম, যদি আপনি আপনার মূল্যবান বক্তব্যটি দিতেন। ধন্যবাদ। সর্বপ্রথমে ধন্যবাদ দিতে চাই ইউএনসিস কে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, আমার বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই জানি ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে খুশি। কিন্তু আমরা বর্তমানে এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি বা এমন একটি সময়ে আমরা এখন দাঁড়িয়ে আছি যে সেখানে ঈদ আনন্দটা আসলে আনন্দ নেই। আপনি যদি চারিদিকে দেখেন, আমরা বিগত 4 মাস ধরে হচ্ছে রীতিমতো ঘরবন্দি, রীতিমতো ঘরে আবদ্ধ, চার দেয়ালে আবদ্ধ হয়ে আছি। তো এই এই ক্ষেত্রে হচ্ছে যেখানে আমরা বাহিরে যেতে পারছি না, ঘরে আবদ্ধ, সেক্ষেত্রে ঈদ আনন্দটা আসলে শুধু সুবিধাবঞ্চিত মানুষ নয়, আমি বলবো এই ঈদ আনন্দটা আসলে সবার জন্যই এবার আনন্দ নেই। আমার সেক্ষেত্রে যে সবার ক্ষেত্রে হচ্ছে জিনিসটা আসলে সমান, শুধু সুবিধাবঞ্চিত মানুষের ক্ষেত্রে না। আর যেটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় যে ঈদ আনন্দ কি সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা। হ্যাঁ, এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে না, কখনোই পৌঁছচ্ছে না। আপনি যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে, এখন বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে আমরা ধনী গরিব কিংবা আপনি মধ্যবিত্ত যেটাই বলেন না কেন, আমরা কেউ কিন্তু সুবিধাজনক স্থানে নেই। আপনি আর্থ সামাজিক দিক দিয়ে বলেন কিংবা হচ্ছে মানসিক দিক দিয়ে বলেন, কোনো দিক দিয়ে কিন্তু আমরা হচ্ছে বর্তমানে সুবিধাজনক অবস্থানে নেই। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, কিছু কয়েকদিন যাবত হচ্ছে ইন্টারনেটে বা ফেসবুক সোশ্যাল সাইট গুলোতে হচ্ছে একটা গল্প খুব ভাইরাল হচ্ছে বা খুব প্রচলিত আছে যে হচ্ছে নিউ মার্কেট এলাকায় একটি বাসে একটি 10 বছর ক্লাস 10-এ পড়া একটি ছেলেকে দেখা গেছে ব্রাশ বিক্রি করতে। তো তার সাথে কথা বলে জানা গিয়েছে যে তার বাবা একজন স্কুল শিক্ষক। তাদের হচ্ছে এই করোনার কারণে বা এই বর্তমান এই পরিস্থিতির কারণে তাদের সোর্স অফ ইনকাম
বন্ধ, সোর্স অফ ইনকাম বন্ধ হওয়ার কারণে হচ্ছে তারা বর্তমানে হচ্ছে মানে করুণ অবস্থায় আছে। তো হচ্ছে যে আপনি যদি চিন্তা করে দেখেন যে একজন শিক্ষক, একজন স্কুল শিক্ষকের যখন এই অবস্থা, তাদের ক্ষেত্রে কি আসলে জিনিসটা ঈদ আনন্দ, ঈদকে আসলে আদৌ কি আনন্দ হিসেবে তাদের কাছে আছে? তো তাদের একজন স্কুল শিক্ষকের যখন এই অবস্থা, তখন আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না যে আমাদের সুবিধাবঞ্চিত মানুষগুলোর ক্ষেত্রে আসলে ঈদ আনন্দটা আসলে কতটুকু যাবে। এ তো গেল শুধু ঢাকা শহরের চিত্র। এবার যদি আপনি বাহিরের দিকে তাকান বা আপনি যদি ঢাকা শহরের বাহিরে তাকান, দেখবেন যে সারা বাংলাদেশ এখন বন্যার পানিতে ভাসছে। তো সে যেখানে মানুষগুলো তাদের ঘর বাড়ি সহায় সম্বল সবকিছু হারিয়েছে, সেক্ষেত্রে তাদের আসলে ঈদ আনন্দ, যেখানে তাদের বেঁচে থাকাটাই এখন একটি সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে, সেখানে ঈদ আনন্দটা আসলেই কতটুকু যুক্তিযুক্ত তাদের ক্ষেত্রে, বা ঈদ আদৌ তাদের কাছে এবার আনন্দ হিসেবে আসছে কিনা, সেখানে যথেষ্ট প্রশ্ন থেকে যায়। আর হচ্ছে বলবো যে হচ্ছে আমাদের ঈদ আনন্দ যদি আমাদের তাদের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের ক্ষেত্রে কি করণীয়? তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা বলবো যে আমাদের প্রথমে হচ্ছে আমাদের বলবো যে আমাদের হচ্ছে বর্তমান সময়ে মূল্যবোধের অনেক অভাব। আমরা বর্তমানে অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি। হ্যাঁ, আত্মকেন্দ্রিক হওয়াটাই স্বাভাবিক এই পরিস্থিতিতে। আসলে আত্মকেন্দ্রিক না হলে আসলে কিছু করার নেই। তবুও আমাদের আমি বলবো যে হচ্ছে আমাদের নিজেদের আমাদের নিজেদের থেকে কিছুটা বাইরে বের হতে হবে, আমাদের সমাজের দিকে কিছুটা তাকাতে হবে। সমাজে আমি ছাড়া আর পাঁচটা মানুষ কিরকম আছে, আমি ছাড়া পাঁচটা মানুষ কতটুকু ভালোভাবে বাঁচতে পারছে, তারা কি আদৌ তাদের মৌলিক অধিকার গুলো কি পূরণ হচ্ছে তাদের, সেটার দিকে আমাদের একটু নজর দিতে হবে। আমরা হয়তো আমাদের মৌলিক অধিকার পূরণের পরে আমরা অনেকেই হয়তো অনেক ভালো অবস্থানে আছি, কিন্তু সমাজে আর সবার কি মৌলিক অধিকারটুকু পূরণ হচ্ছে সেটাও আমাদের দেখতে হবে একবার। সেক্ষেত্রে হয়তো ঈদ আনন্দ কিছুটা হলেও সুবিধাবঞ্চিত মানুষগুলোর কাছে কিছুটা হলেও পৌঁছাবে। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। বেশ কয়েকটি নতুন বিষয় আমরা দেখতে পেলাম, বেশ কয়েকটি নতুন বিষয় আমাদের সামনে ফুটে উঠল। সত্যিই তো আজ এই করোনা মহামারীর সময় পুরো বিশ্ব যেখানে একটি আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক সেখানে আবার শুরু হয়েছে বন্যা। হাজার হাজার মানুষের বাড়ি ঘর তলে গিয়েছে, তারা অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে ঠিক সেখানে দাঁড়িয়ে। ঈদ কিন্তু সত্যি আমাদের জন্য আনন্দ বয়ে আনছে না। তাছাড়া আরো বেশ কয়েকটি বিষয় আমরা দেখতে পেলাম, যেমন আজকের খবরে কিন্তু আমি দেখতে পেয়েছি আমাদের একজন স্কুল শিক্ষক এখন ডাব বিক্রি করছে ঠিক সেখানে। একটি উদাহরণ দিয়ে গেলেন মহসিন সিয়াম, দশম শ্রেণীর ছাত্র, স্কুল শিক্ষকের ছেলে বা সন্তান হয়েও সে এখন ব্রাশ বিক্রি করছে নিউ মার্কেটে। ঠিক এমন ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসছে, ঠিক সেখানে সত্যিই প্রশ্ন জাগে এই ঈদ কি আমাদের জন্য আনন্দ বয়ে আনছে কিনা। বেশ কয়েকটি ভালো বিষয় আমাদেরকে উপস্থাপন করে দিয়ে গেল। আমাদের সামাজিক এবং আর্থিক অবস্থা এখন দুর্দুল্যমান, ঠিক সেখানে আমাদের কয়েকটি বিষয়ের দিকে নজর রাখতে হবে। আমাদের আত্মকেন্দ্রিক না হওয়ার জন্য আহ্বান জানিয়ে গেলেন মহসিন সিয়াম। আমাদের আত্মকেন্দ্রিক জায়গা থেকে বেরিয়ে এসে মূল্যবোধকে বৃদ্ধি করার আহ্বান জানিয়ে গেলেন মহসিন সিয়াম। ধন্যবাদ মহসিন সিয়ামকে। এখন আমি চলে যাব কেয়া কর্মকারের কাছে। কি ভাবছেন কেয়া কর্মকার, কি করতে চাচ্ছেন কেয়া কর্মকার এই সময়ে, তার মতামত কি এই ঈদ আনন্দ কি আসলে বঞ্চিত মানুষ বা পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা, শুনবো কেয়া কর্মকারের কাছে। কেয়া কর্মকার, সর্বপ্রথম ধন্যবাদ দিব ইউনিসিসকে আমাকে এত সুন্দর একটা জায়গা করে দেওয়ার জন্য, যেখানে আমি আমার বক্তব্যটাকে সুন্দরভাবে পেশ করতে পারি। এই সময়ে করোনাকালীন সময় কিংবা এই তারপরে আমাদের প্রাকৃতিক আমাদের দেশে যেরকম প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে, যদি এই সময়ের কথা ভেবে আমরা বলি যে ঈদের আনন্দ বঞ্চিত মানুষগুলো পাচ্ছে কিনা, তাহলে আমি বলবো যে না, এই সময়টাতে আসলে ঈদের আনন্দ বঞ্চিত মানুষ সহ সমাজের সকল ধরনের মানুষের কাছে ঈদ আনন্দ উপভোগ করা অনেক দুর্বিষহ হয়ে উঠেছে। করোনাকালীন সময়ে বলতে গেলে গত 4-5 মাস ধরে আমরা নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছি, সাথে তো বন্যার জন্য আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। আর এক্ষেত্রে মানুষের অর্থনৈতিক অনেক সংকট দেখা দিয়েছে, আর যার ফলে ঈদের আনন্দ আসলে উদযাপন হবে কিনা, উদযাপন হয়েছে কিনা ভালোভাবে বা প্রতিবারের মতো, সেটাও একটা কথা। আর সব থেকে বড় কথা, আমাদের দেশে নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি, যারা কিনা সবসময় অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করছে। তো তাদের ক্ষেত্রে ঈদের আনন্দ উপভোগ করা আসলে খুব দুর্বিষহ হয়ে উঠে। করোনাকালীন সময় কিংবা
তার আগে পরেও যাই হোক না কেন, সুবিধাবঞ্চিত মানুষরা আমার কাছে মনে হয় যে কখনোই ঈদের আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারে না। এক্ষেত্রে যদি বলা যায় যে সমাজের বৃত্তবান যারা, তারা যদি এসে তাদেরকে সাপোর্ট করে, তাহলে হয়তোবা তাদের কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে তারা নিতে পারবে। তারপরও সরকারের, আমার মনে হয় সরকারের ক্ষেত্রেও এই দিক তাতে বেশি নজর দেওয়া উচিত, কারণ আমাদের দেশে নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি। তাছাড়াও আমাদের আমাদের নীতিগত মূল্যবোধ যেটা আছে সেটাও বৃদ্ধি করার প্রয়োজন। কারণ আমরা সবসময় নিজেদেরকে নিয়ে, এখন যে পরিস্থিতি, আমরা সবসময় নিজেদেরকে নিয়ে ভাবি, নিজেদেরকে নিয়ে চিন্তা করি সবসময়। তো এখানে যদি নিজেদেরকে নিয়ে ভাবি, নিজেদেরকে নিয়ে চিন্তা করি সবসময়, তো এখানে যদি আমরা পরের কারণে একটু পরের কথা একটু চিন্তা করি, সবাইকে নিয়ে ভাবি, তাহলে হয়তোবা আমাদের আমাদের মূল্যবোধ আরো বৃদ্ধি পাবে এবং সুবিধা বঞ্চিত যারা আছে তাদের ক্ষেত্রেও সকল উৎসব পালন করা খুব সুবিধা হয়ে উঠবে। তারাও বিভিন্ন উৎসব পালন করতে পারবে এবং এমনকি তাদের মৌলিক অধিকার গুলাও তারা পূরণ করতে পারবে, ধন্যবাদ কেয়া কর্মকারকে। কেয়া কর্মকার তার মূল্যবান বক্তব্য দিলেন, কয়েকটি বিষয় আমাদের সামনে আবারও তুলে ধরলেন, আহ্বান জানালেন সরকারি ভাবে সাহায্যকে আরো বৃদ্ধি করা সমাজের বৃত্তবানদেরকে এগিয়ে আসার জন্য। ধন্যবাদ কেয়া কর্মকারকে। আরো বেশ কয়েকটি কথা আমি কেয়া কর্মকারের ভিতর দেখতে পেলাম, যেমন উৎসব বিষয়টিকে সার্বজনীন আনন্দময় করতে হলে সত্যি সকলের একটি আর্থিক জায়গা থেকেও সচ্ছলতার বিষয়টি উনি তুলে ধরলেন। যেখানে আজ মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করছে, ঠিক সেখানে উৎসব কি সত্যি আনন্দ নিয়ে আসে সে বিষয়টি কিন্তু কেয়া কর্মকার আমাদের সামনে বলে গেলেন। ঠিক সেখানে দাঁড়িয়ে আমি আবারও চলে যাব মহসিন সিয়ামের কাছে। কি ভাবছেন মহসিন সিয়াম? যদিও মহসিন সিয়াম ইতোমধ্যে আমাদেরকে মূল্যবোধ বৃদ্ধি এবং আত্মকেন্দ্রিক না হয়ে সমাজের জন্য কাজ করার একটি সমাধান মাধ্যম আহ্বান করে গেলেন, তবুও বেশ কয়েকটি সমাধানের বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসে। আমাদের সরকারি উদ্যোগে আসলে কাজ করা উচিত, আমাদের বেসরকারি উদ্যোগে কাজ করা উচিত, আমাদের বিভিন্ন সংগঠন উদ্যোগে কাজ করা উচিত, আমাদের ব্যক্তি উদ্যোগে কাজ করা উচিত। ঠিক সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি উদ্যোগ, সরকারি উদ্যোগ, সামাজিক সংগঠন উদ্যোগ বা বেসরকারি উদ্যোগগুলোর ক্ষেত্রে কাদের আসলে ভূমিকাটি বিশেষভাবে নেওয়া উচিত, এই সমস্যার সমাধানটি ঠিক কিভাবে দেখছেন এই বিভিন্ন সংগঠন, সরকারি বা বেসরকারি মাধ্যম বা ব্যক্তি কেন্দ্রিক জায়গাটি থেকে? মহসিন সিয়াম ধন্যবাদ। প্রথমেই বলবো সরকারি উদ্যোগের ক্ষেত্রে, সরকারি উদ্যোগের ক্ষেত্রে আমি বলবো সরকার যথেষ্ট পরিমাণ উদ্যোগ নিচ্ছে, আমাদের সরকার যথেষ্ট পরিমাণ উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, তবে কথা যেটা থাকবে যে সরকারি উদ্যোগ সরকার শুধু নিলে হবে না, সরকারি বিভিন্ন দপ্তরে যারা আছেন বা সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তাদের নিজেদের সদিচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমরা জিনিসটা তৃণমূলে পৌঁছানোর ব্যবস্থা করব, এবং তাদেরকে নিয়মিত এটাও খোঁজ রাখতে হবে যে আসলেই তাদের এই সাহায্যগুলো বা তাদের এই উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। আপনি যদি দেখেন বিগত 2 মাস কিংবা 3 মাস আগের চিত্রটা দেখেন, এই রাজধানীর আপনি আজিমপুর বলেন কিংবা হচ্ছে লালবাগ বলেন, এদিককার বা হচ্ছে বিভিন্ন নিম্নবিত্ত যেসব এলাকায় যেসব মানুষগুলো আছে সেদিককার চিত্রগুলো দেখেন, সেখানে সরকারি ত্রাণ পৌঁছেছে মাত্র সামান্য কয়েকটা ঘরে, অথচ বস্তির ভিতরের দিকের বেশিরভাগ ঘরেই কেউ জানেই না যে এখানে সরকারি ত্রাণ এসেছে। আমার মতে আমার প্রশ্ন হচ্ছে সরকারি যারা এই উদ্যোগটা নিয়েছিল তাদের কি উচিত ছিল না যে সর্বস্তরে জিনিসটা পৌঁছেছে কিনা সেটা খোঁজ নেওয়া? আমি বলবো সেখানে তাদের একটা ব্যর্থতা রয়ে গেছে, তারা হচ্ছে তৃণমূল পর্যায়ে এই তাদের উদ্যোগ পৌঁছানোটা তারা নিশ্চিত করতে পারেনি। এবার যদি বলেন হচ্ছে আপনারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন ক্ষেত্রে যদি বলি, অর্গানাইজেশন কিন্তু আমাদের মতো কিছু মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের দিয়েই কিন্তু তৈরি, আমাদের মতো সাধারণ মানুষ দিয়েই কিন্তু একটা অর্গানাইজেশন চলছে বা একটা অর্গানাইজেশন গঠিত। তো এক্ষেত্রে হচ্ছে অর্গানাইজেশনের ক্ষেত্রেও বলতে হবে যে এখানে ব্যক্তি ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড়, আমাদের ব্যক্তিগত ইচ্ছাটা। আমি আপনি ঘরে বসে না থেকে আমি আপনি যদি বাইরে এসে 8-4 জন মানুষের জন্য কাজ করি, 8-4 জন মানুষকে সাহায্য করি, তাহলে আমি বলবো যে হ্যাঁ ঈদ আনন্দটা আসলেই সকলের জন্য কিছুটা হলেও বাস্তবায়িত হবে, কিছুটা হলেও ঈদটা সকলের কাছে আনন্দময় হবে।
এখন আমি আপনি ঘরে বসে থাকলাম এবং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বললাম যে সরকার কেন এটা করছে না, সরকার কেন ওটা করছে না, তারা কেন এটা করছে না। দেখেন সরকার সরকার কি, সরকার কিন্তু আমাদেরই মনোনীত প্রার্থী, আমাদের 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 অংশই কিন্তু হচ্ছে সরকার। আমরা যদি এফোর্ট না দেই, আমরা যদি মাঠে না নামি বা আমরা যদি কাজ না করি মানুষের জন্য, তাহলে আমরা শুধু সরকার থেকে এক্সপেক্ট করলে কিন্তু কখনোই জিনিসটা আসবে না। আমি আপনি সোশ্যাল মিডিয়াতে বসে বসে শুধু এটা সেটা বললে কখনোই মানুষের দুর্ভোগ কমবে না। কেন আমি আপনি পারি না, আমি আপনি পারি না মাঠে নেমে চারজন মানুষকে সাহায্য করতে, চারটা মানুষের মৌলিক অধিকারটুকু পূরণ হচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলতে। আমরা তো কত আন্দোলনই করলাম, এটা করলাম সেটা করলাম, আমরা কেন সোচ্চার হতে পারি না যে সুবিধা বঞ্চিত মানুষগুলো, শুধু সুবিধা বঞ্চিত মানুষ না, দেশের প্রতিটা মানুষের মৌলিক অধিকার কেন পূরণ হচ্ছে না সেটা নিয়ে কি আমরা কথা বলতে পারি না? আমরা কয়জন বলছি, আমরা কিন্তু বলছি না কেউ। তো শুধু শুধু সরকারের দিকে মুখাপেক্ষী না হয়ে আমি বলবো ব্যক্তি ইচ্ছাটাকে জাগ্রত করতে হবে যে হ্যাঁ আমরা মাঠে নামবো, আমরা কাজ করবো মানুষের জন্য, যেন আর সবার মৌলিক অধিকার গুলো যেন পূরণ হয়, আমাদের সেদিকটা আগে দেখতে হবে। এখানে সদিচ্ছাটাই সবচেয়ে বড় বিষয়। আমি আবারও বলবো যে আমাদের আত্মকেন্দ্রিক না হয়ে আমাদেরকে জনগণের জন্য চিন্তা করতে হবে। আমি আমি শুধু আমার কথা চিন্তা না করে আরো পাঁচজনের কথা আমাদের চিন্তা করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত এই সুবিধা বঞ্চিত শব্দটা ছাড়া থেকেই যাবে। সুবিধা বঞ্চিত শব্দটা সেদিনই দূর হবে যেদিন আমাদের সদিচ্ছা জাগবে, আমরা সবাই সবার জন্য কাজ করব। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকটি ভালো ভালো বিষয় আমরা দেখতে পেলাম। শুধুমাত্র সরকারের উপর দোষ না চাপিয়ে ব্যক্তি উদ্যোগ, সামাজিক উদ্যোগে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে গেলেন মহসিন সিয়াম। বেশ ভালো একটি উদ্যোগ মহসিন সিয়াম বলে গেলেন, সরকার আসলে আলাদা কেউ না, আমাদেরই একটি অংশ, সত্যিই তো আমাদেরই একটি অংশ। তাই ভুল ত্রুটি যাই হোক একসাথে নিয়ে চলতে হবে। মহসিন বলে গেলেন যদিও একটু ভুল আছে, সর্বস্তরের মানুষের কাছে ত্রাণ পৌঁছচ্ছে কিনা সে বিষয়টি নিয়েও কিন্তু একটু প্রশ্ন জায়গা থেকে যাচ্ছে। তবে এই প্রশ্নকে পাশে রেখে, এই প্রশ্নকে সাইডে চাপিয়ে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের জায়গা থেকে আমাদের মানুষের জন্য কাজ করতে হবে, কাজ করতে হবে সমাজের জন্য, কাজ করতে হবে দেশের জন্য। ঠিক সেখানে দাঁড়িয়ে আমি একটি সুখবর সকলের উদ্দেশ্যে দিতে চাই। আমাদের ইউএনসিস কিন্তু কাজ করে যাচ্ছে এ ধরনের সমস্যা সমাধানের জন্য, দেশ তথা মানুষ তথা সমাজের জন্য একটু হলেও এগিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মানুষের জন্য। যেমন আজ এই ঈদের আনন্দ আমরা জানি সকলের কাছে সঠিকভাবে পৌঁছায়নি, অনেকের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে সমস্যা, অনেকে আর্থিক সমস্যায় ভুগছেন, খাদ্য সংকটে ভুগছেন। ঠিক সেখানে দাঁড়িয়ে আমাদের ইউএনসিস ইমার্জেন্সি হেল্পের পক্ষ থেকে একটি সুন্দর আহ্বান জানানো হয়েছে সকলের উদ্দেশ্যে। আমরা শুরু করেছি ইউএনসিস ইমার্জেন্সি হেল্পের সুবিধা, যেখানে এই বন্যার্থীদের জন্য আমরা সাহায্য কালেক্ট করছি এবং তৃণমূল পর্যায়ে এই বন্যার্থীদের পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি ইউএনসিস। আমাদের স্ক্রিনে এবং কমেন্ট বক্সে ইউএনসিস এর পক্ষ থেকে ইমার্জেন্সি হেল্পে যে বন্যার্থীদের জন্য সাহায্যটি দেওয়া হচ্ছে তার নাম্বারটি দেওয়া আছে, চাইলে আপনি বা আপনার পরিচিত কারোকে যুক্ত করতে পারেন এই ইউএনসিস ইমার্জেন্সি হেল্পের সাথে। আপনার সামান্য সাহায্য, সামান্য অর্থ হয়তো বা আজকের এই পিছিয়ে পড়া মানুষ, বঞ্চিত মানুষগুলোকে একটু বাঁচার আশা দেখাবে, একটু আলোর আশা দেখাবে। ঠিক সেজন্য আহ্বান করতেই চাচ্ছি সবাইকে, যুক্ত হন ইউএনসিস এর সাথে এবং কাজ করে যান মানুষের জন্য। ইমার্জেন্সি হেল্পে আপনার একটু সহযোগিতা বাঁচিয়ে দিতে পারে অনেকগুলো প্রাণ। ঠিক সেখানে দাঁড়িয়ে আমি চলে যাব কেয়া কর্মকারের কাছে। কেয়া কর্মকার, ঠিক কি ভাবছেন এই সমাধানটি নিয়ে, সরকার নাকি বেসরকারি উদ্যোগ নাকি ব্যক্তি উদ্যোগ নাকি সংগঠন কেন্দ্রিক কাজগুলো, কাদের আসলে মুখ্য ভূমিকা থাকা উচিত সমাধানের ক্ষেত্রে এ ধরনের সামাজিক সমস্যার ক্ষেত্রে? কেয়া কর্মকার কি ভাবছেন আপনি? আমার মনে হয় যে আমাদের এই সুবিধা বঞ্চিত মানুষ কিংবা আমাদের কিছু মৌলিক অধিকারের জন্য সব ক্ষেত্রে সর্ব আগে এগিয়ে আসা উচিত সরকারের, কারণ সরকার পুরো দেশটা পরিচালনা করছে। তারা যদি সুবিধা বঞ্চিত মানুষ কিংবা এদের সাহায্যটা করে, তাহলে আমার মতে এটা অনেকটা দূর হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, মহসিন সিয়াম ভাইয়ের সাথে আমি একমত যে ব্যক্তি উদ্যোগটা হচ্ছে সবার আগে। আমরা যদি নিজেদেরকে একেন্দ্রিক না করে সবার সাথে নিজেদেরকে ভাগ করে নিতে পারি, নিজেদের জীবনযাত্রার মান সবকিছু ভাগ করে নিতে পারে, তাহলে আমার মনে হয় যে আমার আশেপাশে যেসব সুবিধা বঞ্চিত মানুষ আছে বা যারাই থাকুক না কেন, সবাই কিছুটা হলো এ থেকে রিলিফ পাবে। আর হচ্ছে বিভিন্ন আমাদের দেশে এখন পর্যন্ত বিভিন্ন
বেসরকারি ও সরকারি বিভিন্ন সংস্থান কাজ করে যাচ্ছে, তো তাদের কাজগুলো যদি আরো জোরালো হয়, বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেসব মানুষ থাকে তাদের নিকট যদি পৌঁছে যায়, তাহলে এই জিনিসটা সর্বোচ্চ ভাবে বিস্তার হবে এবং আরো ভালো হবে আমার মতে, এটা মনে হয়। তাহলে হয়তো বা আমাদের দেশে সুবিধা বঞ্চিত এই কথাটা খুব মানে কমে আসবে। আর ব্যক্তি, আর সব থেকে বড় কথা হচ্ছে ব্যক্তি উদ্যোগ, ব্যক্তি উদ্যোগটা এখানে সব থেকে বড় জিনিস। ব্যক্তি উদ্যোগ ছাড়া কখনো কোনো কিছু করা আসলে সম্ভব হয়ে উঠবে না, কারণ সবকিছুর মধ্যে একজন করে ব্যক্তি লুকিয়ে আছে। আর এই ব্যক্তি উদ্যোগ যদি ভালোভাবে না হয়, প্রত্যেকটা মানুষ যদি তার নিজের জায়গা থেকে কাজ করে যায়, আমার মনে হয় যে এখান থেকে অনেকটা উপশম হতে পারবে সবাই। অসংখ্য ধন্যবাদ কেয়া কর্মকারকে। কেয়া কর্মকার বেশ কয়েকটি বিষয় আমাদের সামনে তুলে ধরলেন, বেশ কয়েকটি বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করলেন। ঠিক সেখানে একটু যদি স্মরণ করিয়ে দেই, কেয়া কর্মকার সরকারি পদক্ষেপগুলোকে বেশ গুরুত্ব দিলেন এবং পাশাপাশি বললেন ব্যক্তি উদ্যোগকে এগিয়ে যেতে হবে। সরকারি উদ্যোগ থাকলেও পদক্ষেপটি কিন্তু আসলে ব্যক্তি উদ্যোগ থেকেই শুরু হয়, একজন ব্যক্তি প্রথম পদক্ষেপটি নেয় একজন অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য। এবং আরো একটি কথা আমার ভালো লেগেছে কেয়া কর্মকারের, জীবনযাত্রার মানকে সকলের সাথে শেয়ার করে নেওয়া, সকলের কাছে পৌঁছে দেওয়া, একজন যেন রাজার হালে না থাকে আর একজন যেন না খেয়ে পেয়ে মারা না যায়, ঠিক সকলকে একটা প্ল্যাটফর্মে এনে সাহায্যের মাধ্যমে সকলের জন্য কাজ করে যাওয়া, সকলকে সাহায্য করা এবং সমাজে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা, এই পিছিয়ে পড়া মানুষদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা, এই বঞ্চিত মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া, ওদের আনন্দ পৌঁছে দেওয়া, বা সামাজিক সংগঠনের যে কাজগুলো আছে তার মাধ্যমে এই মানুষগুলোর একটু সহযোগিতা করা, ঠিক সেখানেই কিন্তু কাজ করে যাচ্ছে ইউএনসিস। আমরা জানি ইউএনসিস প্রতি মাসেই বিভিন্ন বস্তি এবং আশপাশের দরিদ্র এলাকা থেকে তথ্য কালেক্ট করে এবং এখান থেকে বেছে বেছে বেশ কিছু শিক্ষার্থীকে বিভিন্ন স্কুলে ভর্তি করিয়ে দেয়, বিভিন্ন ভাবে চাঁদা কালেকশনের মাধ্যমে এই বাচ্চাদের খরচ বহন করে। তারা এই বাচ্চাদের শুধুমাত্র খরচ বহন করে থেমে থাকে না, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার চেষ্টা করে। শিক্ষকতা আমাদের ইউএনসিস শপে তাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করে, পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব জায়গাগুলোতে আসলে কাজের সুযোগ আছে সেখানে এই বাচ্চাগুলোকে, এই মানুষগুলোকে শিক্ষিত করে পৌঁছে দেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়ে রেখেছে ইউএনসিস। চেষ্টা করছে শুধুমাত্র একদিনের সাহায্য বা একদিনের খাদ্য দান করে থেমে থাকতে নয়, বরং এটি সুন্দর জীবন দানের জন্য মানুষের জন্য কাজ করা। আমরা কাজ করি মানুষের জন্য, আমরা কাজ করি সমাজের জন্য। 100 জনকে এক বেলা খাওয়াতে আমরা বিশ্বাসী নই, বরং একজনকে একটি সুন্দর পরিপূর্ণ জীবন দানের জন্য কাজ করতে আমরা ইউএনসিস বিশ্বাসী। সেই বিশ্বাসে বিশ্বাস রেখে সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। যদি আরেকটু বলি, ইউএনসিস কিন্তু এখন একটি খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। আমরা জানি আমাদের এখন বন্যা চলছে, বেশ কয়েকটি জায়গায় বন্যা চলছে, শুধু বাংলাদেশ নয় ভারত সহ বেশ কয়েকটি দেশে কিন্তু এখন খুবই খারাপ অবস্থা, পিছিয়ে পড়া মানুষ, বঞ্চিত মানুষ এখন খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করছে, তাদের অস্তিত্ব টিকিয়ে থাকা নিয়ে কাজ করতে হচ্ছে মানুষকে। ঠিক সেখানে দাঁড়িয়ে ইউএনসিস পদক্ষেপ নিয়েছে এই মানুষের জন্য কিছু করার, কাজ করছে মানুষের জন্য। তাই আমরা চালু করেছি ইমার্জেন্সি হেল্প, যার নাম্বারটি আপনার স্ক্রিনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন, এবং সেখানে আপনি আপনার ডোনেশন বা সামান্য একটু অর্থ সাহায্য, অথবা অর্থ সাহায্য না পারলেও এই নাম্বারটি আপনার পরিচিত ব্যক্তিদের মাধ্যমে একটু ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনি এই পিছিয়ে পড়া মানুষের জন্য, এই বন্যার্থ মানুষের জন্য একটু সাহায্য সংগ্রহে কাজ করতে পারেন। এই তহবিল সংগ্রহের মাধ্যমে আমরা পৌঁছে দেব মানুষের কাছে, যারা সত্যি সত্যি এই বন্যার সময়ে, এই মহামারীর সময়ে তাদের সাহায্যের প্রয়োজন, তারা পিছিয়ে যাচ্ছে, তাদের জীবন যাপন কষ্টকর হচ্ছে, তাদের জন্য কাজ করছি আমরা। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। ঠিক সেখানেই আমি চলে যাব মহসিন সিয়ামের কাছে। তিনি কি ব্যক্তিগত উদ্যোগে, নিজ উদ্যোগে কোনো কি পদক্ষেপ ভেবেছেন বা কোনো পদক্ষেপ নিয়েছে এই মানুষের জন্য কাজ করার জন্য? মহসিন সিয়াম, শুনতে চাই আপনার কোনো পদক্ষেপ বা চিন্তা এই মানুষের জন্য করতে চান। ধন্যবাদ। আসলে হচ্ছে এই আমাদের সবাই, আমরা করোনা মহামারী আসার পর থেকে আমরা মোটামুটি দেখতে পেয়েছি যে হ্যাঁ, আমরা প্রত্যেকেই, এই জিনিসটা ভালো লেগেছে যে আমরা মোটামুটি প্রত্যেকেই হচ্ছে ব্যক্তি উদ্যোগে কেউ না কেউ কিছু কিছু করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় করোনার প্রাক্কালে হচ্ছে আমরা হচ্ছে আমার নিজ উদ্যোগে বা হচ্ছে আমাদের বন্ধুদের কয়েকজনের উদ্যোগে হচ্ছে আমরা আমার যে নিজ এলাকা সেই এলাকায় হচ্ছে আমরা দরিদ্র মানুষের মাঝে কিছু ত্রাণ বিতরণ করেছি। আমরা
এছাড়াও হচ্ছে আমরা কিছু সুবিধা বঞ্চিত শিশুদেরকে হচ্ছে নিজ উদ্যোগে হচ্ছে পড়ালেখা করানোর দায়িত্ব আমরা নিয়েছি এবং আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমি আপনি নিজের মাঠে নামলেই কিন্তু আস্তে আস্তে অবস্থা পরিবর্তন হবে, দৃশ্যপট পাল্টাবে, কিন্তু আমার আপনার প্রচেষ্টাতে কিন্তু দৃশ্যপট পাল্টাবে। শুধু ফেসবুকে বসে কিংবা সোশ্যাল মিডিয়াতে বসে কেন আমরা এটা করছি না, কেন আমরা ওটা করছি না, মানুষের দুর্ভোগের চিত্র শুধু তুলে ধরলে কিন্তু দুর্ভোগ কখনো পাল্টাবে না, দৃশ্যপট কিন্তু কখনো চেঞ্জ হবে না। আমাদের দৃশ্যপট পরিবর্তন করতে হলে আমাদের নিজেদেরকেই মাঠে নামতে হবে, আমাদের নিজেদেরকেই যে কাজ করে যেতে হবে, এবং তারই ধারাবাহিকতে আমিও কাজ করছি এবং আমি সবাইকে আহ্বান জানাবো, সবাইকে অনুরোধ করবো যে হ্যাঁ, আমরা আপনার অত যার যতটুকু সামর্থ্য ততটুকু দিকে আমরা সাহায্য করি। একজনকে 1,00,000 টাকাও দিতে হবে না বা একজনকে 10,000 টাকা দিতে হবে না, আমার সামর্থ্য যদি 10 টাকা থাকে, হ্যাঁ আমি 10টা টাকা দিয়েই হলেও আমি সাহায্য করি। আমার যদি টাকা দেওয়ার সামর্থ্য না থাকে, আমি নিজে হাত লাগিয়ে সাহায্য করি, কেন আমি মাঠে নামছি না? ত্রাণ তো অনেক আসছে, ত্রাণগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছাচ্ছে কিনা সেটার জন্য আমি সাহায্য করি, সেটার ক্ষেত্রে আমি মাঠে নামি, সেটাও তো আমরা করতে পারি। আমরা আমরা নিজেরা যদি চেষ্টা করি, আমরা এই দৃশ্যপট পরিবর্তন করতে পারবো, কারণ সমাজ কিন্তু আমি আপনি নিয়ে কিন্তু সমাজ, তো সমাজ পরিবর্তন করতে কিন্তু আমি আপনি পারবো। সমাজের সামাজিক দৃশ্যপট যেমন ভালো সুন্দর করার ক্ষমতা আমাদের আছে, সেরকম সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা যেন আমাদের আছে, যেরকম হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষকে অবহেলা করার ক্ষমতা আমাদের আছে। তো আমরা কেন অবহেলা করবো? আমরা আমরা কেন তাদের সাহায্য করবো না? আমরা কেন তাদের দুর্ভোগ লাঘব করার চেষ্টা করবো না? আর সুবিধা বঞ্চিত মানুষের দাবি কিন্তু খুব বেশি কিছু না, তাদের দাবি হচ্ছে তাদের মৌলিক অধিকারটুকু যেন পূরণ হয়। তাদের মৌলিক অধিকারটুকু পূরণ হলেই কিন্তু তাদের ঈদ আনন্দ, তাদের কাছে ঈদটা আনন্দ হিসেবে আসবে। আমার আপনার ঈদের চাহিদা অনেক, কিন্তু সুবিধা বঞ্চিত মানুষের ক্ষেত্রে কিন্তু ঈদের চাহিদা অনেক না, তাদের ঈদের চাহিদা শুধুমাত্র তাদের মৌলিক অধিকারটুকু যেন পূরণ হয়। আমার মতে সবারই উচিত কাজ করা, সবারই উচিত এই মানুষগুলো পাশে দাঁড়ানো, আমি আপনি পারি তাদের ঈদ আনন্দটুকু এনে দিতে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মোহসেন সিয়াম, ইউএনসিসির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি সত্যি কয়েকটি বিষয় তুলে ধরলেন, কয়েকটি নতুন মাধ্যম আমাদেরকে দেখালেন। সত্যি আপনি একজন ভালো মনের মানুষ, একজন সৎকর্ম মানুষ। মোহসেন সিয়ামের বক্তব্যে আমি বেশ কয়েকটি বিষয় নতুন ভাবে পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে সত্যি তো এখন ছবি ছড়াছড়ি হচ্ছে, বড় বড় কথা বলা হচ্ছে, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে এখন বক্তা হয়ে যাচ্ছি। আসলে কতজন কাজ করছি সোশ্যাল মিডিয়াতে, শুধু বক্তব্যের মাধ্যমে নয় বরং মাঠ পর্যায়ে একটু কাজের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের একান্ত জরুরি। ঠিক সেখানে গুরুত্ব দিলেন মোহসেন সিয়াম, একটি ইউনিক জায়গায় উনি কাজ করেছে, এই জন্য তাকে ধন্যবাদ দিতেই হয়। বেশ কয়েকটি নতুন বিষয় উনি তুলে ধরলেন আমাদের মাঝে। মৌলিক চাহিদাগুলো বঞ্চিত মানুষের জন্য পৌঁছে দেওয়া একান্ত গুরুত্বপূর্ণ। সত্যি তো আমরা যারা সমাজে মূল ধারায় আছি, আমাদের চাহিদা তো অনেক, আমাদের নতুন জামা লাগবে, নতুন বিভিন্ন জিনিস লাগবে, কেউ গাড়ি কিনছি, কেউ বাইক চাচ্ছি, কেউ কিনবা শুধুমাত্র ড্রেস একটিতে নয় বরং বহু ড্রেস নিয়ে থাকতে চাচ্ছি, পাশাপাশি আমাদের আড্ডা দেওয়ার জন্য, ঘুরে বেড়ানোর জন্য মোটা অঙ্কের আর্থিক একটা অ্যামাউন্ট আমরা বাবা মায়ের কাছে চাই। ঠিক সেখানে কিন্তু বঞ্চিত মানুষের চাহিদা কিন্তু এত নয়, তারা চাচ্ছে সমাজে একটু বেঁচে থাকা, একটু আনন্দ বা একটু যা মৌলিক চাহিদা সেটি পূরণের মাধ্যমে আনন্দকে খুঁজে নেওয়া। যদি আমরা সেটি করতে পারি তবেই এই ঈদ আনন্দ বা আমাদের সামাজিক বিভিন্ন আনন্দের উৎসবগুলো, এই আনন্দগুলো পৌঁছে যাবে বঞ্চিত মানুষের কাছে, পৌঁছে যাবে পিছিয়ে পড়া মানুষের জন্য। ঠিক সেখানে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়া আমাদের জন্য একান্ত জরুরি। তাই ধন্যবাদ মোহসেন সিয়ামকে। আমি চলে যাব কেয়া কর্মকারের কাছে। ব্যক্তিগত উদ্যোগে কেয়া কর্মকার কি কোনো কাজ করছে বা করার উদ্যোগ নিয়েছে বা কোনো পরিকল্পনা কি করেছে, ঠিক সেই কথাটি শুনবো আমি কেয়া কর্মকারের কাছে। কেয়া কর্মকার, আপনি শুনতে পাচ্ছেন? কেয়া কর্মকার, আপনাকে আনমিউট করার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি অনুগ্রহ পূর্বক আনমিউট করে নিন। ব্যক্তিগত উদ্যোগ আসলে তেমন ভাবে বলতে, আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে কিছু সংখ্যক মানুষের সাহায্য করার জন্য নিজেদের সাধ্যমতো আর কি চেষ্টা করেছি। শুধুমাত্র এই করোনাকালীন না, করোনার আগেও শীতার্ধ মানুষদের কে কম্বল, তারপরে হচ্ছে তাদের প্রয়োজনীয় কিছু জিনিস দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং দিয়েছি। আর এই করোনাকালীন সময়ও ফ্রেন্ডরা মিলে, আমাদের বন্ধুরা মিলে দুঃস্থ যারা আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। তো আমার কাছেও মনে হয় যে যদি আমরা নিজের উদ্যোগে সবার মানুষের পাশে দাঁড়াই, তাহলে মনে হয় এই বঞ্চিত মানুষগুলা কিছু হলেও রিলিফ পাবে, তাদের দুঃখ একটু হলেও দূর করতে পারবো এবং আমাদের নিজেদের আনন্দ
সব থেকে বড় কথা হচ্ছে উৎসব মানে হচ্ছে আনন্দটাকে ভাগাভাগি করা। আমরা যদি নিজেদের আনন্দটাকে তাদের মধ্যে ভাগাভাগি করে দিতে পারি, তখনই তারা ঈদের আনন্দটাকে পরিপূর্ণভাবে নিতে পারবে। তাই সকলের প্রতি আমার আহ্বান যে যে যার নিজের জায়গা থেকে নিজের আনন্দটাকে সবার সাথে ভাগাভাগি করে নিক, তাহলে হয়তো বা ঈদ পরিপূর্ণতা পাবে আর কি। অসংখ্য ধন্যবাদ কেয়া কর্মকারকে। বন্ধুদের সাথে মিলে একের পর এক মানুষের জন্য কাজ করার বিভিন্ন উদাহরণ দিয়ে গেলেন কেয়া কর্মকার, ধন্যবাদ। সত্যি তো বন্ধুদের সাথে শুধুমাত্র চায়ের আড্ডা বা সময় নষ্টই হয় না, তাদের সাথে অনেক ভালো কাজও হয়। বন্ধুদেরকে তাই একান্ত ভাবে গুরুত্বপূর্ণ, বন্ধুরা অত্যন্ত জরুরি জীবনের জন্য। তাই আমরাই পারি, আমরা সামাজিক সংগঠন হিসেবে, সামাজিক মানুষ হিসেবে এবং বন্ধুদেরকে নিয়ে এগিয়ে যেতে, মানুষের জন্য কাজ করতে। ঠিক সেখানে আজ একটু বলতেই হয় যে দুজন অসাধারণ মানুষকে পেয়েছি আমাদের আজকের অতিথি হিসেবে, যারা সত্যি মানুষের জন্য কাজ করছে, কাজ করছে নিজ জায়গা থেকে। ঠিক সেখানে যদি দাঁড়াই, আমি জানি আপনারা দুজনই কাজ করে যাচ্ছেন মানুষের জন্য, কাজ করছেন ইউএনসিএস এর হয়ে, এই সমাজের জন্য, এই দেশের জন্য, পৃথিবীর জন্য। ঠিক সেখানে আমি আপনাদের দুজনের কাছেই একটু জানতে চাইবো, আসলে কিভাবে আপনাদের এই কাজ করার উদ্যোগটি, মানুষের জন্য কাজ করার এই ইচ্ছাটি আপনাদের কিভাবে জাগলো, কেন আপনারা করতে চাচ্ছেন মানুষের জন্য কাজ, এই মোটিভেশনটি আপনারা কোথা থেকে পেলেন, বা এর পিছনে গল্পটি আসলে কি। সেই গল্পটি শোনার জন্য আমি প্রথমেই চলে যাব মহসিন সিয়ামের কাছে, শুনতে চাইবো মহসিন সিয়ামের এই মোটিভেশনের এবং মানুষের জন্য কাজ করার পিছনের গল্পটি। ধন্যবাদ। প্রথমেই বলতে চাই যে হচ্ছে মানুষের জন্য কাজ করাটা আমাদের আসলে সবার, বলবো যে সবার হচ্ছে একটা নৈতিক দায়িত্ব। আমি আপনি যে ধর্মেরই হই না কেন, আমাদের প্রত্যেকের ধর্মতেই বলা আছে, আপনি ধর্ম মতেই যদি আসেন না কেন, ধর্ম মতেই বলা আছে যে মানুষের জন্য কাজ করো, মানুষের হয়ে কাজ করো, সেটা কিন্তু সব ধর্মে বলা আছে। আমি একটু যদি ধর্ম ধর্ম মানি, তাহলে আমাদের ধর্ম অনুযায়ী কিন্তু মানুষের জন্য কাজ করতে বলা আছে। আর আমি বলবো যে হচ্ছে আমার ব্যক্তিগত যে মানে মানুষের জন্য কাজ করতে আসার যে অনুপ্রেরণাটা, সেটা বলবো হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম তখন স্কাউটিং করতাম, এছাড়া হচ্ছে আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। আর তখন হচ্ছে আমি দেখেছি, যেমন হচ্ছে আমি একটা অর্গানাইজেশনকে বলতেই হচ্ছে, আমি জাগো ফাউন্ডেশনের সাথেও কাজ করেছি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশের সাথে কাজ করেছি, কানেক্টিং ইয়ুথ ফর চেঞ্জের সাথে কাজ করেছি, তো স্কাউটিং করেছি। তো তখন হচ্ছে আমি খুব কাছ থেকে তাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম করেছি, তখন খুব কাছ থেকে দেখেছি মানুষের কষ্ট, মানুষের দুর্ভোগ খুব কাছ থেকে দেখেছি। তখন হচ্ছে আমি আসলে বুঝেছি যে মানুষের আসলে যেখানে আসলে মানুষের, আমরা এখানে হয়তো অনেক ভালো আছি, আমাদের হয়তো অনেক চাহিদা, অনেক চাহিদা পূরণ হচ্ছে, কিছু হয়তো পূরণ হচ্ছে না, কিন্তু আমাদের আমাদের জীবনযাত্রার যে মান বা আমাদের যে মূল ধারার যে জীবন, আমরা যে জীবন যে জীবন ধারা আছি, সুবিধা বঞ্চিত মানুষগুলো তার থেকে অনেক দূরে, তারা তাদের তাদের প্রতিনিয়ত তাদের হচ্ছে মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। কেউ দুবেলা খেতে পারছে না, কারো শিক্ষা, তার কারো হচ্ছে স্কুলে যাওয়ার ক্ষমতা কারো নেই, কারো হচ্ছে চিকিৎসার বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেকে। খুব কাছ থেকে জিনিসগুলো দেখেছি, জিনিসগুলো দেখেছি বলে আমার কাছে মনে হয়েছে, আমার কাছে আমার মধ্যে একটা জিনিস জাগ্রত হয়েছে যে, বা আমার ভিতর থেকে এসেছে যে হ্যাঁ, আমার কাজ করা উচিত, মানুষের জন্য কাজ করা উচিত। আমি যদি কাজ করি তাহলে তো আমার দেখা দেখি আরো একজন কাজ করবে, বা আমি আমি হয়তো অনেক কিছু বলতে পারবো, সোশ্যাল মিডিয়াতে বলেন বা হচ্ছে কোনো সেমিনারে বলেন, অনেক কিছু আমরা হয়তো বলতে পারবো, কিন্তু শুধু আসলে আমার কথা দিয়ে বা আমার আমার অন্যকে বলে, অন্যকে তিরস্কার করে বলেন বা হচ্ছে অন্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার ধন্যবাদ কিংবা তিরস্কার কিংবা আমার এই বক্তব্যতে কখনোই সমাজে কোনো পরিবর্তন হবে না। সমাজে পরিবর্তন তখনই হবে, সুবিধা বঞ্চিত মানুষগুলোর তখনই হচ্ছে মৌলিক অধিকারটুকু নিশ্চিত হবে যখন আমি নিজে কাজ করব। সেই চিন্তাধারা থেকে হচ্ছে আমি ইউএনসিএস এর সাথে যুক্ত হয়েছি, হ্যাঁ, যে সমাজের জন্য যেন কিছু করতে পারি, যেন দিন শেষে আমি বলতে পারি হ্যাঁ, আমি শুধু না, আমি শুধু বলিনি, আমি কিছু করেও দেখিয়েছি, আমি কাজ করেছি সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য। অসংখ্য ধন্যবাদ। মানুষের ঠিক কাছে গিয়ে মানুষের সাথে কাজ করে মহসিন সিয়াম অনুপ্রেরণা পেয়েছেন, মানুষের পাশে থেকে কাজ করতে চেয়েছেন, এবং মহসিন সিয়াম কখনোই আসলে কথা গুরুত্ব দেয়নি, শুধুমাত্র প্রচারকে গুরুত্ব দেয়নি, বরং মানুষের জন্য রুট লেভেলে গিয়ে মানুষের পাশে থেকে কাজ করাকে গুরুত্ব দিয়েছেন। মহসিন সিয়ামকে অসংখ্য ধন্যবাদ এই সামাজিক সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কাজ করার জন্য। আশা করি মহসিন সিয়ামকে আমরা ইউএনসিএস এর একজন অ্যাক্টিভ সদস্য হিসাবে সব সময় আমাদের পাশে পাবো, একজন অ্যাক্টিভ অ্যাম্বাসেডর হিসেবে সব সময় তাকে পাশে পাবো, কাজ করবে ইউএনসিএস এর হয়ে মানুষের জন্য, সমাজের জন্য, পৃথিবীর জন্য। ধন্যবাদ মহসিন সিয়ামকে। কেয়া কর্মকারের কাছে যাওয়ার আগে একটি বিষয় আমি সবাইকে আবারও স্মরণ করে দিতে চাই, আমরা ইউএনসিএস এর পক্ষ থেকে এই বন্যা চলাকালীন সময়ে
আমরা কিন্তু বিভিন্ন খোঁজ খবর নিচ্ছি, বিভিন্ন গ্রাফ তৈরি করছি, আসলে দেশের কোন অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি বন্যার্থীদের সমস্যা। আমরা ইতোমধ্যে আমাদের বিভিন্ন পরিচিত জন এবং আমাদের ইউনিসেফের বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে খবর নিয়েছি জামালপুর, কিশোরগঞ্জ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায়, ঠিক সেখানে কোথায় বন্যার মানুষের অবস্থা কি, তাদের জন্য কোন ধরনের জিনিসগুলো প্রয়োজন এবং তাদেরকে আসলে সবার আগে কোন মৌলিক চাহিদাটি বা কোন তার ব্যক্তিগত চাহিদাটি পূরণ করা দরকার তার জীবন একটু সুন্দর করার জন্য এই বন্যা সময়েও। ঠিক সেখানে দাঁড়িয়েই আমরা আমাদের তথ্য সংগ্রহ করছি, কাজ করার জন্য উদ্যোগ নিচ্ছি, তাই সকলের সহযোগিতা একান্ত দরকার। তা স্ক্রিনে দেখানো নাম্বার এবং কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে দিতে পারেন আপনাদের সামান্য সাহায্যটি এই ইউএনসিস ইমার্জেন্সি ফান্ডে, যেখানে আপনার প্রতিটি অর্থ চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় এই বন্যার্থী মানুষের জন্য, এই বন্যা চলাকালীন সময় তাদের যে সমস্যাটি হয়েছে, ক্ষতিটি হয়েছে, তাদের বেঁচে থাকার জন্য একটু যে সাহায্যটি প্রয়োজন, ঠিক সেই সাহায্যটি আমরা ইউএনসিস পৌঁছে দেব এই মানুষগুলোর হাতেই। সকলের সদস্যদের এবং সকল মানুষের একটু সহযোগিতা একান্ত প্রয়োজন, এটি সময় মানবিকতাকে ফুটিয়ে তোলার জন্য, এটি সময় মানুষের জন্য কাজ করার জন্য। আর আমরা ইউএনসিস আহ্বান জানাচ্ছি এই ইউএনসিস ইমার্জেন্সি ফান্ডের মাধ্যমে মানুষের জন্য কাজ করার জন্য, তাই সকলের সহযোগিতা, সকলের প্রচারকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা চাই সকলের উদ্যোগে এই মানুষের জন্য আমরা কাজ করে দেওয়ার, সকলকে পাশে রেখে এই মানুষের জন্য কাজ করার। এবার চলে যাব ক্রিয়া কর্মকারের কাছে, জানতে চাইবো ক্রিয়া কর্মকার ঠিক কিভাবে এই মানুষের জন্য কাজ করার উদ্যোগটি হাতে নিয়েছে, কি তার মোটিভেশন, কি তার গল্প, শুনতে চাই ক্রিয়া কর্মকারের কাছে। মোটিভেশন বলতে গেলে অনেক বড় ভাই আপু যারা আছে তাদেরকে দেখে আসলে মোটিভেশন পেয়েছে। আমি কখনো কোনো সংগঠনের সাথে জড়িত ছিলাম না, তো তাই অনুপ্রেরণা তাদের থেকেই পেয়ে আসলে আমি এইসব বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর আগ্রহ পাই। আর সব থেকে বড় কথা প্রথমে বলেছি, ব্যক্তি উদ্যোগটা সব থেকে বেশি। তো যখন আমি দেখলাম যে বড় ভাই বা আপু যারা আছে তারা সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াচ্ছে, তখন নিজে থেকে একটা চেতনা জাগ্রত হলো যে না, আমিও যদি সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে পারি তাহলে তাদেরও হয়তো অনেক উপকার হবে আর নিজেরও ভালো লাগবে, কারণ কারোর জন্য কিছু করতে পারলে সেটা নিজের মনের দিক থেকে তখন অনেক ভালো লাগে। তো এইভাবেই আসলে চিন্তা করলাম যে তাহলে বন্ধুরা মিলে কিছু করা যেতে পারে। এখান থেকে আসলে সুবিধা বঞ্চিত মানুষদের সাথে কাজ করার আগ্রহ জন্মেছে। পরে যখন ইউনিসেফ সম্পর্কে জানতে পারলাম তখন মনে হলো যে যদি ভালো, যদি সুবিধা বঞ্চিত মানুষদের কাছ থেকে ভালো কিছু, মানুষদের সাথে থেকে ভালো কিছু করতে চাই তাদের জন্য, তাহলে ইউনিসেফ আমাকে খুব ভালো একটা জায়গা করে দিতে পারবে। আর এখান থেকে ইউনিসেফের সঙ্গে জড়িত এই মানে এই মোটিভেশন থেকে আসলে ইউনিসেফের সঙ্গে জড়িত হওয়া। সব ক্ষেত্রে মানে সব কথার এক কথা হচ্ছে, ব্যক্তি উদ্যোগটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা হচ্ছে সবকিছু করতে পারবো আর সবকিছু করা সম্ভব হবে, আমার আমার এটা মনে হয়। অসংখ্য ধন্যবাদ ক্রিয়া কর্মকারকে, ক্রিয়া কর্মকার কাছ থেকে আমরা শুনলাম মানুষের জন্য কাজ করে মানুষের পাশে দাঁড়িয়েই আসলে নিজের আনন্দকে খুঁজে নিতে চায় ক্রিয়া কর্মকার, ঠিক সেখানেই তার মোটিভেশন। এবং আরেকটি বিষয় আমি খুব ভালো লেগেছে, একটু প্রচার, একটু জানানো, আসলে আমরা যে কাজটি করছি সেটিকে সমাজে ছড়িয়ে দেওয়া এবং মানুষকে জানানো কিন্তু গুরুত্বপূর্ণ। ক্রিয়া কর্মকার তার এই উদ্যোগটি মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন তার বড় ভাই বড় বোনের বোনদের কাছ থেকে, যারা কাজ করেছে এবং তাদের কাজের এই কথাটি ক্রিয়া কর্মকার শুনেছে, জেনেছে, দেখেছে, এবং তার মাধ্যমেই ক্রিয়া কর্মকার আজ মানুষের জন্য কাজ করার জন্য আগ্রহী হয়েছে, কাজ করছে মানুষের জন্য। অসংখ্য ধন্যবাদ ক্রিয়া কর্মকারকে, অসংখ্য ধন্যবাদ মহসিন সিয়ামকে। আশা করি ইউএনসিস এর সাথে থেকে মানুষের জন্য আপনারা কাজ করে যাবেন। একদম শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু জানিয়ে দেই। ইউএনসিস বাংলাদেশ এবং বিশ্বের বেশ কয়েকটি দেশের সাথে মিলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের হয়ে কাজ করতে চাচ্ছে মানুষের জন্য, কাজ করতে চাচ্ছে বঞ্চিত মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। ঠিক সেখানে দাঁড়িয়ে অসহায় দরিদ্র পথ শিশু এবং বঞ্চিত শিশুদের জন্য আমরা দিচ্ছি শিক্ষা ব্যবস্থা, তাদের বিভিন্ন স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছি, কাজ করছি তাদের জন্য। ইমার্জেন্সি সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চালাচ্ছি আমাদের ইমার্জেন্সি ফান্ড, যেমন এখন আমাদের চলছে বন্যার্থীদের জন্য সাহায্য সংগ্রহ করা। তাছাড়া পরিপূর্ণ জীবনদানের জন্য আমরা কাজ করছি মানুষের জন্য, ঠিক সেখানে ইউএনসিস কাউন্সিলিং, ইউএনসিস শপ
এবং এই ভবিষ্যতে ইউনিসিস এর এই বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই মানুষের জন্য কাজ করতে চাচ্ছি, নিরাপদ ভবিষ্যৎ দিতে চাচ্ছি, বেকারত্ব দূর করতে চাচ্ছি। তাই সবাইকে আহ্বান জানাবো ইউএনসিস এর সাথে থাকার জন্য, ইউএনসিস এর পাশে থাকার জন্য, ইউএনসিস এর সাথে কাজ করার জন্য, ইউএনসিস এর মাধ্যমে এই সমাজের জন্য, দেশের জন্য তথা বিশ্বের জন্য কাজ করে যাওয়ার জন্য। একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, তাই শেষ মুহূর্তে সকলের কাছে বিদায় জানানোর জন্য অনুরোধ জানাবো মহসিন সিয়ামকে। এই বিদায় লগ্নে সকল মানুষের উদ্দেশ্যে মহসিন সিয়ামের আহ্বান কি থাকবে সেটিও শুনতে চাইবো এক লাইনে। মহসিন সিয়াম, আপনি আপনার মূল্যবান শেষ বক্তব্যটি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সকলের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি আপনি পারি এই পৃথিবীটাকে সুন্দর করতে, আমি আপনি পারি হচ্ছে এই সমাজ ব্যবস্থাটাকে চেঞ্জ করতে, পরিবর্তন করতে পারি আমি আপনি। এই সুবিধা বঞ্চিত শব্দটাই আমরা আমাদের আমাদের নিজেদের মনোভাবটা এমন হওয়া উচিত বা আমাদের কাজ আমাদের কর্মকাণ্ড এমন হওয়া উচিত যেন আমাদের এই দেশ থেকে, আমাদের পৃথিবী থেকে সুবিধা বঞ্চিত শব্দটাই যেন আমরা তুলে দিতে পারি। আমরা যেন হচ্ছে আমাদের দেশে যেন কোনো সুবিধা বঞ্চিত বলতে কেউ যেন না থাকে, আমাদের আমরা যেন সকলে মৌলিক অধিকারটুকু নিশ্চিত করতে পারি, আমাদের 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 লক্ষ্য থাকবে সেটাই। এবং আমি বলবো যে শুধু ঘরে বসে না থেকে, শুধু সোশ্যাল মিডিয়াতে কথা না বলে কিংবা শুধু প্রচার না করে বা শুধু হচ্ছে এই চিত্র তুলে না ধরে আমাদের নিজেদেরও এগিয়ে আসা উচিত, আমাদের আত্মকেন্দ্রিক না হয়ে আমাদের সমাজের জন্য কিছুটা কাজ করা উচিত। আমি আপনি পারি এই সমাজটা পরিবর্তন করতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মহসিন সিয়ামকে তার মূল্যবান সময় আজকে ইউএনসিসির কে দেওয়ার জন্য। আজকে তার মূল্যবান কথার মাধ্যমে আরো অনেক মানুষকে আশা করি সচেতন করতে পেরেছেন, উদ্যোগী করতে পেরেছেন, আরো অনেকগুলো মানুষকে মোটিভেশন দিতে পেরেছেন। যারা আসলে মানুষের জন্য কাজ করতে চায় তাদের ঠিক কোন পয়েন্টে কাজ করতে পারবেন সে বিষয়টি জানানোর জন্য মহসিন সিয়ামকে অসংখ্য ধন্যবাদ। মহসিন সিয়াম আহ্বান জানালেন বঞ্চিত কথা কি, আমাদের সমাজ দেশ তথা পৃথিবী থেকে সরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক, একটি সুন্দর সমাজ, একটি সমান সুযোগ প্রাপ্ত দেয়ার সমাজ গড়ে তোলার জন্য ঠিক সেখানে মহসিন সিয়ামের উদ্যোগকে স্বাগতম জানাতেই হয়। তাই চলে যাব কেয়া কর্মকারের কাছে। ঠিক শেষ মুহূর্তে কেয়া কর্মকার সকলের উদ্দেশ্যে কি আহ্বান জানিয়ে বিদায় নিতে চাচ্ছে কেয়া কর্মকার? আমি একটা কথাই বলবো যে ধনী গরিব যারাই আসুক না কেন, সবাই নিজেদেরকে সবার মাঝে বিতরণ করে দিই, তাহলে হয়তো বা সমাজটাকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। নিজেদেরকে নিজেদের জায়গা থেকে কাজ করতে হবে, তাহলে আমরা আরো উন্নত করতে পারবো। শুধু আমাদের দেশ না, গোটা পৃথিবীতেই আজকে যে যে দুর্দশা বা দুর্ভোগ চলছে, তো সবাই যদি আমরা একসাথে মিলেমিশে কাজ করি, একসাথে সবকিছু করি, নিজেদেরকে ভাগাভাগি করে নিই, তাহলে মনে হয় যে আমার কাছে সুবিধা বঞ্চিত কথাটা বাদ পড়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ কেয়া কর্মকারকে। সমাজে দরিদ্র ধনী সকলকে আসলে কাজ করতে হবে সমাজের জন্য, পিছিয়ে পড়া মানুষদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য, এবং সমাজের মূলধারায় ফিরিয়ে আনার মাধ্যমে সমাজ থেকে এই বঞ্চিত শব্দটিকে, পিছিয়ে পড়া শব্দটিকে সরিয়ে দেওয়ার জন্য। তাই ধন্যবাদ কেয়া কর্মকারকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজ ইউএনসিস এর ইউনিসার্স ভয়েস এই অনুষ্ঠানটির পঞ্চম পর্ব এখানেই শেষ করব। তবে এটি শেষ নয়, আমরা কাজ করব মানুষের জন্য, কাজ করব দেশের জন্য। ফিরে আসব পরবর্তী অনুষ্ঠানে নতুন কিছু বক্তা নিয়ে, নতুন কিছু মানুষ নিয়ে, নতুন কোনো একটি বিষয় নিয়ে, তুলে ধরব সমাজের নতুন কিছু সমস্যাকে। তাই শেষ মুহূর্তে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের এই পর্ব। সবাই ইউনিসেফের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।